হে গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজকের ভিডিও গাইস ফ্রি ফায়ারের সবথেকে ভালো একটা বিপিএন সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব। তো যে বিপিএনটা ব্যবহার করে কিন্তু তোমাদের পিং কিন্তু নর্মাল থেকে নর্মাল করতে পারবে। তো দেখো বর্তমান সময় কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি আপডেট চলে আসছে। দেখো ওবি আপডেটের পর কিন্তু গাইস আমাদের অনেক ধরনের বিপিএন কিন্তু বর্তমান সময়ে কাজ করতেছে না। তো তোমাদের সাথে গাইস নতুন একটা বিপিএন শেয়ার করব, যে বিপিএনটা ব্যবহার করলে কিন্তু তোমাদের পিং কিন্তু গাইস 80 থেকে 90-এর মাঝামাঝি থাকবে, এর উপরে কিন্তু যাবে না। আর গাইস তোমাদেরকে আজকের ভিডিওতে গাইস স্পেশালি একটা ট্রিক শিখিয়ে দেবো, যে ট্রিক্সটা ব্যবহার করলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে তোমাদের মোবাইলের জন্য কোন বিপিএনটা সবচেয়ে বেস্ট। দেখো এই ট্রিক্সটা কিন্তু তোমরা যদি একবার শিখে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো ভিডিওই দেখতে হবে না, তোমরা কিন্তু ইজিলি কিন্তু গাইস এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বিপিএন ফাইন করতে পারবে। তো অবশ্যই কিন্তু ভাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ করে দেখো। গাইস তোমাদেরকে এখন আমি বিপিএনটা টেস্ট করে দেখিয়ে দিয়েছি যে আসলে বিপিএনটা কিভাবে কাজ করে। তো তোমরা নর্মালি কিন্তু দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দিলাম। তো ম্যাচটা স্টার্ট করার পর কিন্তু গাইস দেখতে পাচ্ছ উপরের দিক দিয়ে কিন্তু আমাদের বিপিএন কিন্তু কানেক্টেড রয়েছে। আর এখানে তোমরা গাইস পিংটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের পিং কিন্তু গাইস 80-90 এর মাঝামাঝি কিন্তু রয়েছে, এর বেশি কিন্তু যাচ্ছে না। আর গাইস এই যে বিপিএনটা তোমরা কিভাবে ইনস্টল করতে পারবে ইজিলি তো তোমাদের কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ করে দেখো। গাইস তোমাদেরকে এখন আমি স্পেশাল ট্রিক্সটার ব্যবহার বলে দিই, যে ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে তোমার মোবাইল ফোনের জন্য কোন বিপিএনটা সেরা। তো ভাই দেখো প্লে স্টোরে কিন্তু তোমরা হাজার হাজার বিপিএন পেয়ে যাবে। দেখো গাইস তোমরা অনেকেই কিন্তু কনফিউজিং হয়ে যাও, তোমাদের অনেক ইউটিউবার বলে এই বিপিএনটা ভালো ওইটা ভালো। দেখো তোমরা সকলেই কিন্তু কনফিউজিং হয়ে যাও। দেখো গাইস তোমাদের এইটার জন্যই কিন্তু গাইস আমি ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তো দেখো গাইস এই যে ট্রিক্সটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো দেখো গাইস তোমরা এই যে আমাদের ফাস্ট একটা অ্যাপ্লিকেশন রয়েছে না, তো এই অ্যাপ্লিকেশনটা সবাই মোবাইল ফোনে নামিয়ে ফেলবে। তো নামানোর পর কিন্তু গাইস তোমাদের যে নেটওয়ার্কটা রয়েছে জাস্ট বিপিএন কানেক্ট ছাড়া কিন্তু তোমাদের এই যে ফাস্ট অ্যাপে চলে আসবে। তো দেখো ফাস্ট অ্যাপে চলে আসার পর কিন্তু তোমাদের নেটের স্পিডটা চেক করবে। তো দেখো নর্মালি কিন্তু গাইস আমি এখানে চেক করে দিচ্ছি। তো দেখো গাইস আমার কিন্তু এখানে 8 কিন্তু এখানে শো করতেছে। তো দেখো গাইস আমার কিন্তু এখানে নর্মালি কিন্তু 8 কিন্তু শো করছে, মানে হচ্ছে এখানে 8 MBPS শো করছে। আর উপরে দেখো আমাদের কিন্তু কোনো প্রকার বিপিএন কানেক্টেড নাই। তো এখন গাইস আমি বিপিএনটা কানেক্ট করে তোমাদেরকে গাইস আমি স্পিডটা আবারও টেস্ট করব। তো দেখো তোমরা অবশ্যই কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবেই তোমরা দেখো, দেখার পর নিজেরা অ্যাপ্লাই করবে। তো ভালো করে কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো গাইস। দেখো আমি কিন্তু এখানে এখন বিপিএনটা কানেক্ট করলাম। তো বিপিএনটা কানেক্ট করার পর কিন্তু গাইস আমি আবারও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তো চলে যাওয়ার পর কিন্তু আবারও কিন্তু এখানে আমি স্পিড টেস্ট করব। তো নর্মালি কিন্তু গাইস দেখো আমি কিন্তু এখানে স্পিড টেস্ট করতেছি। তো স্পিড টেস্ট করার পর কিন্তু গাইস নর্মালি তোমরা দেখছিলে ওই টাইমে কিন্তু আমার কিন্তু MBPS ছিল শুধুমাত্র 8 MBPS। তো এখানে কিন্তু তোমরা দেখতেছো গাইস 12-14, মানে হচ্ছে অনেক উপরে ওঠে। গাইস একটু মনোযোগ সহকারে শোনো, সেটা হচ্ছে গাইস দেখো তোমাদের যে নেটওয়ার্কের যে MBPS রয়েছে না, রিয়েল MBPS দেখলাম আমরা 8 MBPS। দেখো তোমাদের MBPSটা চেক করার পর যত MBPS হোক না কেন, রিয়েল MBPS থেকে যদি তোমাদের VPN কানেক্ট করার পর যদি MBPS বেড়ে যায় তাহলে কিন্তু গাইস তোমাদের VPNটা ভালোভাবে কাজ করবে। আর যদি দেখো তোমরা যে কোনো VPN কানেক্ট করছো তোমাদের নেটওয়ার্ক MBPS রয়েছে যেমন 10 থেকে যদি তোমরা VPN কানেক্ট করার পর যদি তোমাদের 5 চলে আসে অথবা 2 চলে আসে 3 চলে আসে তাহলে কিন্তু গাইস VPNটা তোমাদের কিন্তু পারফেক্টভাবে কাজ করবে না। তাই আর গাইস যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা আবারও দেখো, দেখার পর গাইস আমি তোমাদেরকে বলবো অবশ্যই এটা চেক করবে। এটা চেক করার পর কিন্তু গাইস তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আসলে কোন VPNটা তোমাদের জন্য ভালো। আর গাইস দেখো স্পেশালি আমি যে VPNগুলো ব্যবহার করি ওই VPNগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো নর্মালি কিন্তু গাইস স্ক্রিনে তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো এই যে VPNটা কিন্তু বর্তমান সময় কিন্তু খুবই ভালো চলতেছে। তো দেখো পার্সোনালি কিন্তু আমার কিন্তু খুবই ভালো চলতেছে। তো আমাদের নেটওয়ার্ক স্পিড কিন্তু খুবই ভালো, তাই কিন্তু খুবই ভালো চলতেছে। গাইস তোমাদেরকে বোনাস হিসেবে আরও একটা VPN শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনে এই যে VPNটার সাথে অনেকেই পরিচিত। তো দেখো যাদের প্রথম VPNটা ভালোভাবে কাজ না করবে তারাই কিন্তু এই VPNটা কানেক্ট করবে। তো অবশ্যই গাইস আমি তোমাদেরকে যে VPNগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু গাইস খুবই ভালো VPN, আমি নিজে ব্যবহার করি বিতাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো নিচে ডিসক্রিপশনে কিন্তু এগুলো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। তো গাইস তোমরা এভাবে কিন্তু কষ্ট করে ভিডিও দেখতে হবে না, আমি তোমাদেরকে যে ট্রিক্সটা বললাম ওই ট্রিক্সটা নিজেরা অ্যাপ্লাই করো। প্লে স্টোর থেকে যে কোনো VPN নামিয়ে চেক করো, চেক করার পর যেটা ভালো হবে ওইটাই কিন্তু নামাবে। তো আমি তোমাদেরকে যেভাবে বললাম এভাবে কাজ করো, তাহলে কিন্তু আর তোমাদেরকে ভিডিও দেখে কষ্ট করে দেখতে হবে না। তো অবশ্যই গাইস তোমাদের বাইকে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। তো ধন্যবাদ।